পাচ্ছো? হ্যাঁ পাচ্ছি, কিন্তু বারবার ডাকো কেন? কুট ফুলের মালা গেথে পদ্ম পাতায় ঢেকে এনেছি। নিজে পরো। আমার মালা রক্ত করবীর। রাজত্ব তাহলে সবসময় রাজার ইচ্ছে চলে না, কি বলো কৃষ্ণ? এটা রাজা ছাড়া আর কেই বা বুঝবে বলুন? উলঙ্গের কোনো পরিচয় নেই, বানানো কাপড়ে কেউ বা রাজা কেউ বা ভিখারি। আসলে প্রলেতেরিয়াতের আদর যেখানে, বুর্জোয়াদের দৃষ্টিশিক সেখানেই পড়ে। রাজা সেনগুপ্ত লোকটা কেমন? সে ভারী সুন্দর। ভুল জানো, সিলেবাসের বাইরে এই মানুষদের কথাও তো আমাদের জানতে হবে। 1932 সালের প্রবাসী সংখ্যায় রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই বলেছেন, রক্তকরবী রূপক নয়। আমাদের রাজা যেরকম ভয়ঙ্কর, আমিও সেরকম ভয়ঙ্কর পণ্ডিত। জন্মের আগে ঘটে যাওয়া কোনো ঘটনা তাই কি সেই প্রাণীটির উপর বর্তায়, সে বিশ্বার বাচ্চা হোক অথবা সুরের বাচ্চা? আমরা যে সেই মরা ধনের সব সাধনা করি, তার প্রেতকে বশ করতে চাই। আমরা সৃষ্টিতে বিশ্বাসী, ধ্বংসটা না হয় আপনাদের জন্যই থাক। এই পৃথিবীতে অরাজনৈতিক কিছুই হয় না। লোকজনদের পার্টির নয়, নিজের বানাতে শিখ। রাজনৈতিক আদর্শ ছাড়া একজন শিল্পী মানে হচ্ছে যে একজন মস্তিষ্কহীন মানুষ। বোঝার নিচে নিজেকে চাপা দিয়েছে বলেই তো সংসারটা টিকে আছে। মানে আমাদের সাম্রাজ্যটা অটুট থাকুক। এই শুয়োরের বাচ্চা। কিন্তু আপনাদের এই আমরাতে কি আমরাও পড়ি? আমরা তো চাইছি, বাকিটা ব্যক্তিগত। এক্স্যাক্টলি।